বলো গুড মর্নিং এভরিওয়ান বলো গুড আচ্ছা হাম্পুক সকাল সকাল হাম্পু দিল আর এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর রুষারা নিয়ে ঘুম থেকে উঠেছে আমি এখন চা বানিয়ে খাচ্ছি রুষা রুষার পাপা ঘুমোচ্ছিল এই উঠলো এরপর রুষা তুলসী পাতার রস খাবে খাবার খাবে এখন এটা রাতের জন্য ভিন্ডি আলু তরকারি করেছি আর এখন এইদিকে হচ্ছে মাশরুম আলু ক্যাপসিকাম মটরশুটি পেঁয়াজ সব কিছু দিয়ে একটা মাশরুমের তরকারি আর এখানে মাছের টক করব মানে এই মাছগুলো ছিল তো বের করে দিলাম তোমার এই যে পেটি পিস আছে মুড়া আছে লেজা আছে এগুলো সব টক করে দেব আর ওইদিকে ভাত হয়ে গেছে আমার আর এই তো ডালও হয়ে গেছে কালকে ব্রেকফাস্টে মেথি পরাঠা করেছিলাম তো কালকের একটু ময়দা বেজে গেছিল ওটাই আমি এখন শুভকে তিনটে মতো লই হয়েছে এখন আমি ওকে মেথি পরাঠা করে দিচ্ছি জল খাবারে আর দেখবে রুষা কি করছে দেখো রুষা ওয়ার ড্রপ খুলে বসে পড়েছে সব টিফিন বক্স নিয়ে আমি ওকে দিয়েছি যে একটুখানি নে কর খেল

আও এখনই পড়েছিলাম পিছলে হ্যাঁ আমাকে অনেক সময় দিয়েছে আজকে দিদি তা তো আমি রান্না শেষ করতে পারিনি হয়ে গেছে হয়ে গেছে তুমি তরকারি কাটতে কাটতে আমার মাছের টক হয়ে যাবে দিদি এখন তরকারি কাটতে বসে গেছে ওই ছোট তাহলে কাল্লাটা কেটে রেখে দেবে হ্যাঁ আর আমার এদিকে মাছের টকও কমপ্লিট দেখো গ্যাসটা মুছে নেবো ব্যাস

স্নান বাবুটা দিন এত হচ্ছে দিন দিন যত বড় হচ্ছে তত বদভাসি বাড়ছে এটাকে এখন আর শুয়ে দিয়ে আমি একদম স্নান করতে যেতে পারি না এই যে তেল মাখিয়ে দিচ্ছি এবার দুজনে একসাথে আমরা স্নান করতে যাচ্ছি নাকি মামা দিদি কাজ করে চলে গেল এখন ওর ঘুমানোর টাইম হয়নি সো দুজনে স্নানটা করে নি তাহলে ও চুলটাও শুকোবে আমি যতক্ষণ পুজো টুজো করবো স্নান করে পুজো হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার ছিল তো আজকে লক্ষ্মী ঘরটা ঘটে জলটা চেঞ্জ করে দিলাম এরপর রুশাকে কি করবো রুশাকে এরপর ঘুম পাড়াবো আর উষার চুলো শুকিয়ে গেছে এর মধ্যে স্নানও হয়ে গেছে মামে পুজো হয়ে গেছে ও চুলো শুকিয়ে গেছে এরপর রুষা কি করবে এরপর রুষা ঘুমো ঘুমো করবে হুম এখনো ঘুমাচ্ছে পুরো ডিপ এই টাইমটাতে কিছুতে উঠতে চায় না ঘুমিয়ে যাবে দিয়ে দুপুরে ঠিক করে ঘুমোবে না খাবার টাইম হয়ে গেছে আমি দুবার তোলার চেষ্টা করলাম খ্যান করে উঠলো

তুষা খাওয়া হয়ে গেছে রুষা এখন টিভির সামনে দাঁড়িয়ে আছে মাঝে টক দিয়ে ভাত হেভি লাগে খাবার খাওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলোকে আমি সংসারের দ্বিতীয় পর্ব বলি কারণ খাবার খাওয়া দাওয়া হয়ে গেল তারপর কিন্তু অনেকটাই কাজ থাকে ধরো আমার মিনিমাম মনে হয় পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ কি এক ঘন্টার মতো তো কাজ থাকে কাজ কাজই হয় তাই না এই যে সমস্ত খাবার ঠিক ঠিক জায়গায় ঠিক বাটিতে তুলে রাখা তারপর ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করা আর আমি ডাইনিং টেবিলটা আমি একটা লিকুইড বানিয়ে রাখি যেটাতে আমি কিচেনও পরিষ্কার করি আর ডাইনিং টেবিলটা একটু স্প্রে করে দিই তারপর আবার শুকনো কাপড়েও ভালো করে মুছে দিই তারপর জায়গায় জায়গায় রেখে দিই আর এই জায়গায় জায়গায় জিনিস রাখা আমার বরাবরের অভ্যাস একটু গোছানো ঘর দোয়ার থাকবে খুবই ভালো লাগে আর এটার পেছনে যে কত মেহনত করতে হয় যারা ঘর গোছানো ভালোবাসে একমাত্র তারাই বুঝবে আর এটার মধ্যে যে কত পরিশ্রম থাকে একমাত্র তারাই বুঝবে যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এক সময় ভাবি বাচ্চা মানে এখন তো বাচ্চা আমার ছোট আছে বাট বড় হওয়ার সাথে সাথে অনেক চাপও বাড়বে তো তখন ভাবি যে এই যে এইগুলো আমার পছন্দের জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন সব রাখবো ঠিক ঠিক জায়গায় রাখবো মানে ঘরদোয়ার নিট অ্যান্ড ক্লিন থাকবে তখন টাইম দিতে পারবো তো খুব একটা জটিল জায়গা সত্যি সংসার করার পর বুঝতে পারি যে সত্যিই খুব জটিল জায়গা আমি বিয়ের আগেও অনেক ছোট থেকে অনেক কাজ করেছি মানে ছোট থেকে আমরা বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছি আমার বাপের বাড়িতেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছি এবং আমাদের বাপের বাড়ি গ্রামের বাড়ি তো তো সেখানকার বাড়িও এত সুন্দর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম আশেপাশে সবাই খুব নাম করতো কারণ এটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে কিন্তু একটা কি ব্যাপার হচ্ছে এই দেখো কাজের ফাঁকে কিন্তু আমি আমার মেয়ের সাথেও

কিন্তু তখন তোমার মন মর্জির মতো করতে হতো তখন মনে হতো মা আছে আজ পারবো না সাত দিন পরে আবার করব দশ দিন পরে করব কিন্তু সংসারে একবার ঢুকে গেলে এটা তিনশো দিনের তোমার প্রতিদিনের রুটিন এক একবার মনে হয় যে এই জন্যই কি জন্ম হয়েছিল তারপর আবার নিজেকে বুঝিয়ে যে এগুলোই কাজ এগুলো বরাবর সবাইকার জীবনেই মানে প্রত্যেকটা মেয়ের লাইফেরই এটা এক একটা পার্ট যে সংসার মানে সংসারে ঢুকে যাওয়া মানে একদম খুঁটি নাটি সংসারের ভেতর সব তোমারই দায়িত্ব একটাই শুধু কথা শুনতে পাওয়া যায় যে সংসারটা তোমার ব্যাস এইটা শুনেই মানে যেন একটা কাজের বিশাল এনার্জি চলে আসে এটাই একটা বড় উপহার বলা যেতে পারে যে মেয়েদের লাইফে সংসারটা তোমার তাই মনে হয় যে সংসার খুটি নাটি সমস্ত কিছু আমাদের উপর দায়িত্বেই থাকে যাই হোক এখন এই দেখো এই যে পর্দাগুলো পর্দাগুলো ঠিকঠাক করে মানে লাগিয়ে দিচ্ছি না ছাড়া এইরকমই থাকবে যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিতে আসবো তখন দেখবো ঠান্ডা হয়ে গেছে ঘরটা তো এরপরে আমার দ্বিতীয় পর্ব শেষ হল তারপরে সন্ধ্যা থেকে কিন্তু একদম ফ্রি থাকবো আর এখন একটু মেয়েকে টাইম দেবো আর এই ব্যালকনিটা সমস্ত কিছু তুলে নিয়ে এই রকমে আমার ফাঁকা থাকবে একটু বসলেও যে একটু আরাম লাগবে জামা মেলা থাকবে বাসনে পড়ে থাকবে পুরো ব্যালকনি জামা হয়ে থাকবে এগুলো একদমই আমার ভালো লাগে না কাউকে

ওফ 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 আসলে তেল দিলে কেমন যেন একটা লাগে আমি আবার তেল না দিয়ে থাকতেও পারি না চল কে এসছে দেখি আয় আয় তো এখন এই যে মেয়ের জন্য একটা চা করলাম শুভনি চলে দেখি কে এসছে কে থেকে দুধ নিচ্ছিলাম কারণ উশাকে এখনও তো গরুর দুধ খাওয়ানো শুরু করিনি তো বাট এখন সবাই বারণ করছে গরুর দুধটা খেতে তাই ওকে দেব না প্যাকেট দুধ খায় ওর পুরো হজম হয়ে মানে ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে হজমের কোনো প্রবলেম হয় না তো এই দুদিন কালকে নিয়ে আজকে নিলাম আজকে বলে দিলাম যে আর নেবো না ওই গরুর দুধ নিচ্ছিলাম সেই এসছিল ছেকে নিলাম কালকেও নিয়েছি কালকে দুধটা এখনো পর্যন্ত আছে ইয়ে দেখুন দেখা যাক দুটো দুধ মিলে গরম করে রেখে দেব আর কাল থেকে দিতে বারণ করলাম রুষা যেমন প্যাকেট দুধ খায় এমনিই খাবে আর আমাদের তো অলরেডি প্যাকেট দুধ চলে খুব একটা গরুর দুধ একদমই পছন্দ করি না শুভ তো পছন্দ করে না বাট ওকে বলেছে খেয়ে নিতে কালকে খাইনি কালকে ডিম হয়েছিল বলে আর কে আর রাতে খেলো না তো চলো এখন চাটা খেয়ে নিই আর কে খাইয়ে দিয়েছি সন্ধ্যা দেয়া হয়ে গেছে ঠান্ডা একদমই কমে গেছে তাই আমি একটা স্টোল টাইপের নিলাম রুষাকে সবই পরিয়ে দিয়েছি কারণ ওদের এই সময় ওয়েদারটা একটু আপ ডাউন হলে না ঠান্ডা লেগে যাবে একটু বাইরে যাচ্ছি বাড়িতে থেকে থেকে একটু ঘোরানো হবে এই কিছু জামা আছে শুভ ড্রেসগুলো আমি আয়রন করতে দেব এই যেগুলো সব বের করে নিয়েছি ওই থলিটার মধ্যে ভরবো কিছু জিন্স জামা আর আমারও তিনটে চুড়িদার আছে এইগুলো যাবো এখন আমি আয়রন দিতে আর আমি অনেক দিন ধরে খোঁজ করছি এখানে আয়রনের মানে আগে ছিল না এখন খোঁজ পেয়ে পেয়েছি যে একজন আয়রন করে কারণ কি এই ড্রেসগুলো একদমই আয়রন করা হয় না আর আমার কি বলতো আমি কাজ চালানোর মতো আয়রন করে নিতে পারি কিন্তু সময় এখন একদমই নেই আমার ঠিক আছে এই বাচ্চাকে নিয়ে এখন আয়রন করা একদমই সম্ভব নয় তাই এক পক্ষে ভালো হয়েছে এই যে দিয়ে আসবো কেচে দিতে হবে ওরা আয়রন করে দেবে আবার একটা টাইমে নিয়ে চলে আসবো ঠিক আছে তো যাই হোক এই প্রথম যাচ্ছি আমার দিদি সন্ধানটা দিয়েছে রানা দা ওইখানেই আয়রন করে দেখতে পাচ্ছো এখান থেকে কিছু এই যে মুডটা ভালো হলো তোমার ও বাইরে একদম শান্ত সৃষ্ট কিছু যেন জানে না এটা দেখো রিসেন্ট করছে তারা এবার আমারগুলো দেখো হ্যাঁ

টা এখন আমার ঢুকে যাবে ফ্রিজের মধ্যে কারণ দাঁড়াও একটু পরে কথা বলছি এই যে আমাদের ডিনারে সো এই জন্যই ভরে দিলাম আমি জানতাম না শুভ বললে এখন ভেন্ডির তরকারি খাবো না আর এই যে এখন দিদির সাথে কথা বলছে শুভ মানে দি সাথে তার জন্য তো চলো রুষার এখন ভাতটা রেডি হয়ে গেছে ওখানে আলু সিদ্ধ ভাত রুষার কমপ্লিট একটু ঘি দিয়ে দিয়েছে এটাও খেয়ে নেবে খুব পছন্দ করে এটা রুষা খেতে বসে পড়েছে চেয়ার টেবিলেও নি খাবার মা নিয়ে আসবে বসে পড়েছে

দুধটা গরম করে রেখে দিলাম একবার আর যার কাছে দুধটা নিচ্ছি খুব ভালো কিন্তু অনেক পড়ছে ঘুমিয়ে পড়েছে আর আমারও কিচেন টিচেন সব কমপ্লিট হয়ে এরপর শুতে চললাম তো জল নেবো শুতে যাবো তো চলো আজকের ব্লগটা আজ এখানেই শেষ করছি আবার কালকে নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট টাটা শুভরাত্রি বাই